তো কেন এই মহিলা মালা পরিয়ে দিচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না দুষ্টু তুই কি বুঝতে পারছিস পারলে আমাকে যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমানের সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর সাড়ে এগারোটা থেকে আমার ব্লগটা শুরু করেছি তো আমার ব্লগে আমি আজকে কি কি করছি সবই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের বাসায় প্রায় আট দিন তো হয়েই গেছে বিভিন্ন ঝামেলার কারণে আমি শেয়ার করতে পারিনি আমাদের বাসায় নতুন সদস্য হয়েছে তো নতুন সদস্য একজন নয় দুইজন নতুন সদস্য কিউট কিউট নতুন সদস্য তো তাদের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব তো আমি তাদেরকে নিয়ে আসছি আর আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন প্রতিদিনই দেখেন তাদের কাছে আমার একটা অনুরোধ যে আমার ভিডিও আপনারা প্লিজ আপনাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে শেয়ার করে দিবেন আপনারা যারা যারা শেয়ার করবেন আর শেয়ার করে আমাকে কমেন্ট করবেন আমিও তাদের ভিডিও আমার কমিউনিটিতে শেয়ার করে দেব ইনশাল্লাহ আপনারা যারা যারা আমার পাশে থাকবেন আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আপনাদেরকে ফুল সাপোর্ট করার চেষ্টা করব আপনারাও এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এখন চলুন আমি আমাদের পরিবারের কিউট কিউট দুটো সদস্যকে নিয়ে আসছি আর আপনাদেরকে দেখাচ্ছি চলুন আমাদের পরিবারের নতুন দুইজন কিউট কিউট সদস্যকে নিয়ে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন দুষ্টু মিষ্টি এর নাম হচ্ছে দুষ্টু এর নাম হচ্ছে মিষ্টি এই নাম দুটো আমি রেখেছি দুষ্টু মিষ্টি কারণ ও প্রচন্ড রকমের দুষ্টুমি করে এই যে এই যে শুরু করে দিছে দুষ্টুমি আর ও অনেক শান্ত ও ও ও ও তো ওরা এখন দুধ খাচ্ছিল তো আমি ওদেরকে ধরে নিয়ে চলে এসেছি বলছি চলো তোমাদেরকে ক্যামেরাতে দেখা যাবে সবাই তোমাদেরকে দেখাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তো ওদেরকে জোর করে নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের দুজন কিউট কিউট নতুন সদস্য তো ঈদের দিন ওদের কিছুটা ভিডিও ক্যাপচার করেছিলাম রোজা ওদের জন্য গলার মালা তৈরি করছিল তো সেই ভিডিও ক্লিপটা আমরা একটু দেখে নিই চলের আশা করি আপনাদের ভালোই লাগবে তো এখন আমরা ঈদের দিনের ওদের সেই সাজু গুজুর গলায় মালা পরার ভিডিও ক্লিপটা দেখব আর তারপরে আমরা চলে যাব মূল ভিডিওতে এখন তো দুষ্ট মিষ্টিকে গলায় মালা পরানো হবে তো ওরা ভাবছে যে কি করছি ওদের সাথে মানে ওরা খুব কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেছিল আর মানে খুব মিউ 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 শুরু করে দিছে মানে ওরা এখানে বসবে না এখান থেকে চলে যাবে থাকবে না এরকম অবস্থা শুরু করে দিছে রোজা তো ওদের জন্য মালা বানিয়েছে মালা দুটো খুব সুন্দর হয়েছে ওদের গলায় এখন পরিয়ে দেবো মালা দুটো গলায় পরব গলায় পরি মতির মালা গলায় পরি মতির মালা এই বজ্জাত মহিলা আমার গলায় কি বেঁধে দিচ্ছে কি বেঁধে দিচ্ছে এই মহিলা আমি কি মালা পড়তে চেয়েছি চেয়েছি মালা পড়তে তবু কেন এই বজ্জাত মহিলা আমাকে এই সব মতি চুতির মালা পরিয়ে দিচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না দুষ্টু তুই কি বুঝতে পারছিস পারলে আমাকে বুঝিয়ে দে মালা পরা শেষ মিষ্টির গলায় মালা পরা হয়ে গেছে এখন দুষ্টুর গলায় মালা পরিয়ে দিব দুষ্টু তো কিছুতেই দাঁড়াবে না বাবা সে একেবারে লাফালাফি ঝাপাঝাপি শুরু করে দিছে আমার যে মালার রশিতে গিট দিব তো গিট দেওয়ার সুযোগটা পর্যন্ত আমাকে দিচ্ছে না আর এখন দেখো কেমন ঘাপটি মেরে আছে আবার দেখে ক্যামেরার সামনে নিজেকে যে দেখা যাচ্ছে সেটা সে পর্যবেক্ষণ করতেছে এখন রোজা হচ্ছে কাপ নুডলস খাবে সকালে নাস্তা করেছিলাম আমরা লুচি আর আলুর দম দিয়ে তো লুচি আলুর ও খুব অল্প খেয়েছে ওগুলো বেশি খায় না এই সব খাবারই তার বেশি পছন্দ তো এখন সে কাপ নুডুলস খাবে তো তার জন্য আমি কাপ নুডুলস রেডি করে দিচ্ছি সুপি করে দিব তো সুপি করতে যেয়ে দেখলাম পানিটার পরিমাণ কম হয়ে গেছে সে আবার একটু বেশিই পানি পানি ঝোল ঝোল খায় তো আবার কিছুটা পানি এনে মিক্স করে দিলাম পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঝাঁকনা দিয়ে রেখেছিলাম গরম গরম তারপরে এখন সব মশলাগুলো মিক্স করে দিচ্ছি সে এই হচ্ছে সুপি নুডুসের ভিতরে সসটা খায় না মানে টমেটোর যে সসটা সেটা খায় না আর বাকবাকি যা যা আসে সব মশলা তেল এগুলো সে সবই খায় কিন্তু ওই যে টমেটোর সস ওটা সে খাবে না ওগুলো সে জমিয়ে জমিয়ে রাখবে অনেকগুলো জমিয়েছে তো এখন তার আমি নুডুসটা রেডি করে দিচ্ছি সে এখন বসে নুডুসটা খাবে আর এই নুডুসটা খাওয়ার সময় সে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো বাহানা করে না কোনো ঝামেলা করে না খাবো না খাবো না এটা বলে না চুপচাপ সুন্দর মতো একদম খেয়ে নেয় মাসাল্লাহ আর কোনো খাবারই ও চার পাঁচ দিন দিন বা এক সপ্তাহ বড়ো জোর তারপর আর সেই খাবার না এটা আমি খাবই না মানে সেটা আর তার খাওয়া যাবে না সেটা সে আর খেতেই পারবে না ওই পাঁচ সাত দিন খাবে এক ধরনের খাবার তারপরে সেই খাবারটা একদম তার থেকে একদম বহুদূরে চলে যাবে সেই খাবার আর কিছুতেই সে খাবে না আর এখন দুপুরে রান্নাবান্না হচ্ছে এগুলো রুই মাছের বাচ্চা বা বাটা মাছ যাই বলুন না কেন সেই মাছ আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল একদম মাখো মাখো করা হবে কাঁচা কাঁঠালের একটা রেসিপি তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে হয়তো আপনারা অনেকে দেখছেন আর এগুলো রান্না করা হয়ে গেলে আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করব সাধারণত ওই রেসিপিটা সবাই করে না বা সবাই খায় না সবাই জানে না তো রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে একটু পরেই শেয়ার করবো আর এদিকে পেঁয়াজের মধ্যে এই তেলের ভিতরে পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন দিয়ে করলা ভাজি করে নিচ্ছি করলার ভিতরে করলার পরিমাণটা অনেক কম আর আলুর পরিমাণটা অনেক বেশি কারণ করলা যদি তেতো লাগে খেতে পারি না কী করব এ কারণে করলার ভিতরে একটু আলুর পরিমাণটা বেশি দিই আর ভাজা ভাজা করে নিচ্ছি ভালোভাবে আর এদিকে আমার এই রুই মাছের বাচ্চা বা বাটা মাছ যেটাই বলেন এটা ঝোলটা একদম রান্না হয়ে গেছে এমনই ঝোল ঝোল থাকবে আর এমন ঝোল ঝোল থাকলেই রান্না করলে মজা লাগে আর মাছটা অনেক বেশি স্বাদ অনেক মজা হয়েছিল খেতে আর এদিকে কাঁচা কাঁটালটাও রান্না করা হয়ে গেছে মাখো মাখো আর এদিকে আমার করলা ভাজিও একদমই রান্না করা হয়ে গেছে ভাজি করা হয়ে গেছে আর এদিকে আমি যে বলেছিলাম রেসিপির কথা খুব আনকমন একটা রেসিপি এটা হচ্ছে মাসকলের ডাল ভিজিয়ে রেখে বেটে নেওয়া হয়েছে আর হচ্ছে চাল কুমড়া গ্রেট করে তারপরে বেটে নিয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এই দুটোকে একসাথে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হলো ভালোভাবে আর এখন বড়ি তৈরি করা হচ্ছে এখন হয়তো যারা বড়ি খান তারা অনেকেই বলবেন যে গরমকালে আবার বড়ি কী আর এ কারণেই খুব অল্প করে বড়ি দিয়েছি পনেরো ষোলোটা বড়ি হয়েছে এই বড়িটা জাস্ট একটা তরকারির জন্য করলাম আর এদিকে যে দুই ভাগ করে রেখেছিল আপু এক ভাগ দিয়ে তো বড়ি দেওয়া হয়েছে আর বাকি অর্ধেক ভাগ এর ভিতরে পিঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়ে বড়া বড়া তৈরি করা হয়েছে এখন সেই বড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এই বড়া কখনোই ডুবো তেলে বা অনেক বেশি তেলে ভাজলে ভালো হয় না এরকম অল্প অল্প তেলে এই বড়াগুলো ভাজতে হয় হয়তো অনেকেই মাসকলাই ডালের বড়া খেয়ে থাকবেন বা খেয়েছেন কিন্তু যারা এখনো পর্যন্ত মাসকলাই ডালের বড়া খাননি তারা প্লিজ একবার মাসকলাই ডালের বড়া বানিয়ে খেয়ে দেখেন যে কি অতুলনীয় স্বাদ আর কী পরিমাণ মজা হয় খেলেই বলবেন যে না আসলেই অনেক মজার তো এগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিব মানে একদম ভাজা ভাজা হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে তো আমার মাসকলাই ডালের বড়া প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নিব ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিব আর বিকালের নাস্তায় বা সন্ধ্যার দিক দিয়ে নুডুলস আর তৈরি করা হয়েছিল ডাল পুরি তো ডালপুরিগুলো একে একে সব ভেজে নেওয়া হয়েছে সবগুলোই ডালপুরি ভেজে নেওয়া কমপ্লিট রোজা ডালপুরি খেতে অসম্ভব পছন্দ করে ওই খাবে ওর জন্য ডালপুরি বানানো মেনলি সে আবার ডালপুরি খুব বেশি পছন্দ করে মাসাল্লা আর এদিকে নুডুসটাও ভাজা হয়ে গেছে ডিম দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ নর্মালি যেভাবে নুডুস ভাজে সবাই নুডুলস ভাজতে পারে এটা আর আলাদা করে কি বলবো নুডুসটা ভেজে নেওয়া হয়েছে এই যে নুডলস ভাজা একদমই কমপ্লিট তো আমরা বিকালে নাস্তায় নুডুলস খেলাম আর ডালপুরি খেলাম সাথে খেলাম চা চা তো খাবই আপনারা যারা আমার ব্লগ ভিডিও রেগুলার দেখেন তারা তো দেখেনি আমি সকাল বিকাল দুবেলা চা খাই পারলে মাঝখানে আরও একবেলা চা খাই মানে দুধ চা খেতে তো খুবই ভালো লাগে তো আম্মা দুধ চায়ে দুধটার পরিমাণ একটু কম খাচ্ছে কিছুদিন যাবৎ তাই আম্মার চাটা আগে দিয়ে দিলাম আর আমরা আবার একটু দুধ মিশ করে নিলাম চায়ে এখন আমরা চা খাবো তো এই বিকাল সন্ধ্যা পর্যন্তই আমার ব্লগ ভিডিওটা ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে তো এই ছিল আজকের আমার ব্লগ ভিডিও আশা করি আমার এই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তবে শেয়ার করে দিবেন আর আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আমার নেক্সট ভিডিও দেখার জন্য আর এভাবেই আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে ফুল সাপোর্ট করার জন্য আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ